সালাম আলাইকুম আলহামতুল্লাহ ইন বাদ সম্মানিত দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আয়োজনে পথ অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুদ্ধভাবে কোরআন পাঠ করার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আমরা জানি যে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে এটা আল্লাহ একটা আসমানী কিতাব এবং আল্লাহ তালার কালাম অবশ্যই এটার গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এবং কোরআনের তাৎপর্যের কারণে ফজিলতের কারণে শ্রেষ্ঠত্বের কারণে আজকে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে ওরাতিল কোরআন তারতিল অর্থাৎ তুমি কোরআন পাঠ করো তারতিল সহকারে বিশুদ্ধ হয়ে তুমি কোরআন পাঠ করো রসুল সাল্লা সাল্লামের কাছে যখন কোরআন অবতরণ করা হতো বা যখন জিবরি আল্লাহিসাল্লাম যখন তার কাছে আসতেন এবং যখন ওহি করতেন কোরআনের তখন সে আয়াতগুলো মুখস্থ করার জন্য রসলাস খুব তাড়াহুড়া করতেন এবং সেটা যাতে মুখস্থ হয়ে যায় তাৎক্ষণিক এই জন্য তিনি খুব চিন্তিত থাকতেন তো আল্লাহ তালা তাকে বললেন যে তুমি না এভাবে করবে না বরং কর আনা। অর্থাৎ আমি যখন তোমাকে পাঠ করাই তুমি তখন সেই পাঠের অনুসরণ করো বা কীভাবে পাঠ করা হচ্ছে তুমি সেই দিকে খেয়াল রাখো অর্থাৎ রসুল সাল্লাহকে এখানে আল্লাহ তাহলে আদেশ করছেন যে জিবরিল যেভাবে তোমাকে কোরআন পাঠ করাচ্ছে জিবিল তোমাকে যেভাবে কোরআন শিখাচ্ছে তুমি সেভাবে কোরআন শিক্ষা অর্জন করো তুমি সেভাবে কোরআন শিখো অতএব এখানে আমরা এই এক থেকে বুঝতে পারি যে জিবরিল আলসাল্লাম যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম কোরআন শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার উপর আল্লাহ তালা তাকে গুরুত্ব প্রদান করে অতএব এই হাদিস থেকে অতএব আমরা এক আয়াত থেকে বুঝতে পারি যে অবশ্যই জিবরিল যেভাবে রসুল সাল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এবং রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে তার উম্মাকে সাহাবেদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তো ঠিক সেভাবে আমাদের কোরআন শিক্ষা অর্জন করতে হবে এই জন্য এক হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি তোমাদের চাই সে সেভাবে কোরআন পাঠ করবে যেভাবে আল্লাহ তালা নাজিল করেছেন তবে সে যেন ইবনে উম্মে মা আবাদের কোরআন তেলাত শুনে বা সেভাবে কোরআন পাঠ করে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা যেমন রসুল সাল্লাহ সাল্লামকে গুরুত্ব দিয়েছেন বা গুরুত্ব প্রদান করেছেন তুমি জিবরিলের পাঠের অনুসরণ করবে তো ঠিক রসুল সাল্লাহ সাল্লাম তার উম্মার প্রতি দিক নির্দেশনা দিয়েছেন যে আমি যেভাবে সাহাবিদেরকে কোরআন পাঠ করিয়েছি আমি যেভাবে তাদের কোরআন শিখিয়েছি তুমিও তাদের বা তোমরা সেভাবে কোরআন শিখবে এছাড়া অন্যান্য ভাষার সাথে আরবি ভাষার একটা বড় পার্থক্য হচ্ছে যে অন্যান্য ভাষায় যদি কোনো কিছু ভুল হয়ে যায় উচ্চারণগত যদি কোনো কিছু ভুল হয় তবে সেক্ষেত্রে অর্থগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে এমনটা না বরং আরবি ভাষার ক্ষেত্রে যদি একটা অক্ষর বা যদি মখরাজ বা উচ্চারণ যদি ভিন্ন হয়ে যায় কথার কথা আলহামদুলিল্লাহ এ যদি আলহামদুলিল্লাহ পড়ি তাহলে এখানে বিরাট অর্থগত পরিবর্তন হবে অথবা আমরা যে জানি জের জবর পেশ এভাবে জের জবর পেশ যদি কোনোভাবে পরিবর্তন হয়ে যায় তবে এখানে বিরাট অর্থগত মানে পরিবর্তন সাধিত হবে এবং এমন হবে যে আল্লাহ তালা যেটা বুঝাতে চেয়েছেন ঠিক তার বিপরীত অর্থ প্রদান করবে অতএব এই দিক থেকে আমরা বলতে পারি যে অন্যান্য ভাষাই অন্যান্য ভাষাতে যদি আপনার উচ্চারণগত কোনো কিছু ভুলও হয় তবে সেক্ষেত্রে খুব খুব একটা অর্থগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু আরবি ভাষার বিষয়টা একেবারে ভিন্ন এখানে যদি আমার উচ্চারণগত যদি ভিন্নতা চলে আসে যদি ভুল উচ্চারণ করি অথবা যদি আমার জের জবর পেশে যদি কোনো ধরনের পরিবর্তন করে ফেলি তবে দেখা যাবে যে আল্লাহ তালা যেটা বুঝিয়েছেন ঠিক তার বিপরীতটা আমার ওই অর্থ প্রদান করতে পারে এ ধরনের ভুলের কারণে এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার মখরাজ যেন ঠিক থাকে আমার উচ্চারণ যেন ঠিক থাকে আমার হরকত জের জবর যেন ঠিক থাকে যদি আমি সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি এ ধরনের মাখরাজ ঠিক না করি যদি আমি জের জবর যদি ঠিক না করি এবং এই কারণে যদি কোরআনের অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তবে আমার এক্ষেত্রে যে নেকি হয় এ নেকির পরিবর্তে পাপ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য শুধুমাত্র কোরআন তেলাত করলে হবে না বরং আমাদেরকে অবশ্যই মখরাজ এবং জের জবর ঠিক রাখতে হবে এরপরে কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তালা যেই সময় কোরআন অবতরণ করেন সেই সময়টা ছিল একটা সাহিত্যের যুগ ছিল অর্থাৎ সে সময় একজন আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করত সাহিত্যের মাধ্যমে যে বেশি সাহিত্যে বেশি ভালো ছিল তার একটা মর্যাদা একটা গ্রহণযোগ্যতা সে সময় বেশি ছিল তো আল্লাহ তালা সেই সাহিত্যের যুগে কোরআনকে অবতরণ করেছেন যারা সাহিত্যিক ছিল তাদের ওপরে চ্যালেঞ্জ করে যে তোমরা এতটা সাহিত্যের ক্ষেত্রে তোমরা এতটা বেশি নিজেদেরকে অভিজ্ঞ মনে করো শ্রেষ্ঠত্বের মাপকাঠি তোমরা মনে করো অতএব তোমরা যদি পারো তবে কোরআনের মতো একটা সাহিত্যপূর্ণ কোরআন তোমরা রচনা করো অথবা সর্বশেষ আল্লাহ তালা আরও বলেছেন যদি তোমরা কোরআনের মতো একটা কোরআন যদি রচনা করতে না পারো তবে তোমরা একটা আয়াত মানে একটা রচনা করো সুরাও যদি না পারো তবে তোমরা দশটা আয়াত তোমরা রচনা করে আনো যে যে আয়াত তোমাদের রচিত বিষয়গুলো কোরআনের মতো সাহিত্যপূর্ণ হবে তো এর মানে হচ্ছে যে কোরআনের শ্রেষ্ঠত্ব কোরআনের ফজিলত কোরআনের মজেজা এটা আপনার এই সাহিত্যের উপরে রয়েছে এবং এটা উচ্চারণের উপরে রয়েছে তো যদি আমরা আমাদের অবহেলার কারণে যদি আমরা এই কোরআন পাঠে যদি এই যে সাহিত্য মর যদি ধরে রাখতে না পারি যদি আমি হরকত পরিবর্তন করে ফেলি যদি আমি মাখরাজ বা উচ্চারণ যদি আমি ঠিক রাখতে না পারি তবে কোরআনের যে একটা মজেজা সেই মজেজাটা আমার মাধ্যমে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমরা বলবো যে অবশ্যই আমাদেরকে কোরআন পাঠ্য করতেই হবে এর সাথে সাথে মাখরাজ আমাদের ঠিক রাখতে হবে আমাদের বিশুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে হবে অন্যথায় হতে পারে আমি কোরআন তেলওয়াত করার যে ফজিলত যে নেকি সেটা অর্জন করতে না পেরে আমি হয়তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এবং আমি হয়তো পাপ মানে আমার পাপ হবে এদিকে আমার সমূহ সম্ভাবনা বেড়ে যায় এরপরে একটা হাদিসের রসুল সালাসান বলেছেন যে ইকল সোহিবিল কোরআন অর্থাৎ কোরআনে যারা ধারক বাহক যারা কোরআন মুখস্থ করেছে এদেরকে কিয়ামতের দিনে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করো ফর তাকি বা অর তাকি এবং একটা আয়াত তেলওয়াত করো এবং একটা জান্নাতের স্তরে তুমি উঠে যাও একটা জান্নাতের এক তলায় তুমি উঠে যাও এরপর বলা হচ্ছে ওয়ারাত্তিল তুমি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করো কামা কানা তুরাতিল দুনিয়া যেভাবে তুমি দুনিয়াতে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে এরপর রসুল সালসান বলছেন যে সেদিন বলা হবে যে তুমি তোমার জান্নাতের সেই স্তরে পর্যন্ত পৌঁছে যেতে পারবে বা তুমি সেই স্তরে তুমি উন্নীত হতে পারবে যেখানে তুমি কোরআনের শেষ আয়াতটা তেলাওয়াত করবে অর্থাৎ তোমার যেখানে যতটুকু মুখস্থ আছে বা যত পরিমাণ আয়াত মুখস্থ আছে তুমি জান্নাতের তত উপরে তুমি উঠে যেতে পারবে তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে রসুল সাল্লাহম এহাদিসে বলেছেন তাকে বলা হবে ওয়ারাত্তিল কামাকান তোরাত্তিল ও ফিদ্দুনি অর্থাৎ তুমি সেভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো যেভাবে তুমি বিশুদ্ধভাবে দুনিয়াতে কোরআন তেলত করতো অর্থাৎ এই যে ফজিলতের কথা বলা হচ্ছে যে পরকালে একজন ব্যক্তি কোরআন পাঠের মাধ্যমে জান্নাতের এক একটা স্তরে উঠে যাবে তো এই যে জান্নাতের এক একটা স্তরে উঠতে পারবে এটার পিছনে অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন তেলত শর্ত কারণ এখানে আল্লাহ তালা রসুলসেন বলে দিয়েছেন যে তুমি যেভাবে দুনিয়াতে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে ঠিক সেভাবে এখানে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করো অতএব আমরা যে ফজিলতের কথা পাচ্ছি যে নেকির কথা পাচ্ছি যে জান্নাতে উঠার কথা পাচ্ছি আমার জান্নাতে যে একটা স্তরের কথা পাচ্ছি এই স্তরটা অর্জন যদি আমরা করতে চাই তবে অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে হবে অন্যথায় হতে পারে আমাদের পক্ষে এই ফজিলতটা অর্জন করা সম্ভব হতে হবে না অতএব আমরা আবার উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা যেভাবে কোরআন শিখেছি কোরআন যেভাবে আমরা তেলাত শিখেছি আমরা কিছুটা সময় লাগিয়ে আমরা মাখরাজও ঠিক করে নিই আমাদের উচ্চারণও ঠিক করে নিই এবং আমরা বিশুদ্ধভাবে কোরআন পাঠ করাতে আমরা শিখে নেই তবে আমাদের পক্ষে কোরআনের পরিপূর্ণ যে ফজিলত পরিপূর্ণ যে পাঠের নেকি যে সব এটা আমার পক্ষে অর্জন করা সম্ভব হবে এবং আমি জান্নাতে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আমি জান্নাতে আমার মর্যাদা এক এক স্তর বেড়ে যাবে অতএব আমার আবার উদাত্ত হবর জানাচ্ছি যে আমরা কিছুটা সময় ব্যয় করে কোরআনের পিছিয়ে আসুন আমরা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করি এবং আমাদের যে উচ্চারণগত যে ভুল আছে যে মখরাজগত ভুল আছে যে হরকতগত যে ভুল আছে যে মাদগত যে ভুল আছে আমরা এই বিষয়গুলো সংশোধন করি আল্লাহ আমাদের সেই তফিদার করে আমিন এবং আমরা আবারও দোয়া করছি যারা আমরা আল্লাহর কাছে চাই جنة ماذا يركب بيشدده ويقرأ القرآن تلاة كرا كرا نامين أن الحمد لله رب العالمين وصلى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.